নমস্কার আর স্বাগত আজকের আমার এই ভিডিওটাতে। আজকের ভিডিওটা আমাদের চারপেয়ে মেয়ে পশম, তাকে কিভাবে বাইকে আমরা আমাদের সঙ্গে নিয়ে ঘুরতে যেতে পারি তার উপরে। আমরা ওকে নিয়ে ঘুরতে যাই, আমরা বেশিরভাগ সময় চার চাকাতে যাই, একটু দূরে কোথাও জার্নি হলে, আর না হলে কাছে পিঠের জার্নিতে ও আমার আর আমার ওয়াইফ পূজার মাঝখানে বসে। কিন্তু সেটা কমফোর্টেবল নয়, একটু রিস্কিও, সেই জন্য ওর একটা সেপারেট সিটের ব্যবস্থা বাইকে আমি করতে চাইছি। সেই জন্যই আজকের ভিডিওটা বানানো, যাতে আমি এই বিষয়টা সবার সঙ্গে শেয়ার করতে পারি। আমাদের মতো অন্য যাদের এরকম চার পেয়ে ভালোবাসার প্রাণীটাকে যদি নিয়ে যেতে চায় এবং সে বড় হয়, আমাদের কাছে গোল্ডেন রিট্রিভার, পশম হচ্ছে গোল্ডেন রিট্রিভার, তো সাইজে বড়, তার জন্য সেই জন্যই ওর সেপারেট সিট দরকার। তো বেশি কথা না বাড়িয়ে একেবারে ভিডিওতে চলে যাওয়া যাক, এমনিতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আলটিমেটলি এইটা হচ্ছে ডিজাইন, এইখানের এই স্ক্রু, এই চারটে স্ক্রু হচ্ছে পেছনের যে ট্রেটা আছে বাইকের পেছনে তার সঙ্গে অ্যাটাচ করার জন্য, তার সঙ্গে এই দুটো আমি পরে লাগিয়েছি। প্রথমে এইটাই শুধু বানিয়েছিলাম, আর এইটা বানিয়েছিলাম পশমের ফুল লেন্থ, মানে পশম যদি পুরোপুরি পা ছড়িয়ে বসে তাহলে এটাও ধরবে না, এটা বসা করা রয়েছে ওইরকমভাবেই যাতে ও একটু রিল্যাক্স বসতে পারে, পুরোপুরি চাপাও না হয় আর পুরো ছড়ানোও না হয়। এটা এই কারণে যাতে আমার হ্যান্ডেল বারের ডিস্টেন্সের মধ্যে, মানে হ্যান্ডেল বারের আমার যে লেন্থ রয়েছে তার মধ্যে থাকে, পিছনটা যেন তার থেকে বেশি বড় না হয়ে যায়। বেশি ছড়িয়ে গেলে বাইকের যে এমনিতেই এটা লাগানো এরপর পশম বসা, মানে টোটাল বাইকের পেছনে প্রায় 40 কেজি মতো থাকবে, এটার ওয়েট 3-3.5 কেজি, পশমের ওয়েট 34 কেজি মতো, এই 31 কেজি মতো। এর উপরে এখনও কোটিং, মানে রং হয়ে গেছে, এর উপরে সিট বসবে, সিটটাও বানানো আছে, ওর কুশানিংটা এখনও করা হয়নি। তার উপরে ওই মেটেরিয়ালগুলো এনেছি, ওগুলো উপর দিয়ে দিয়ে কাপড়ের কভার দেবো, যাই হোক সেটা পরে আসছি। তো পশম মোটামুটি এখানে বসতে পারবে, সেই রকমভাবেই বানানো যাতে পশমের খুব কষ্ট না হয়, পুরো একদম আরাম করেও না বসতে পারে কিন্তু কমফোর্টেবলি বসতে পারে, সেই রকম বানানো। আর এটা বানানোর পর এই দুটো স্ক্রু যে আছে, এই দুটো আর এইটা, এইটা এই চারটে স্ক্রু হবে আমার গাড়ির টেলের সঙ্গে অ্যাটাচড। শুধু প্রথমে এইটাই বানিয়েছিলাম, তারপরে এইটা, এই দুটোকে আমি পরবর্তীকালে অন্য দোকানের থেকে লাগিয়েছি, দেখাচ্ছি এটা কোথায় অ্যাটাচ থাকবে। এই যে ফুটোগুলো রয়েছে, এই হোলগুলো, এই হোলগুলো হচ্ছে এর উপরে সিটটা অ্যাটাচ করার জন্য, বেশি করে হোল করিয়ে নিয়েছিলাম, যে কটা দরকার আমি লাগাবো। এটা রেলিং, এবার এটা এটা করানোর পর, এই দুটো লাগানোর পর রং করেছি, স্প্রে পেন্ট করেছি। এবার এই মেটেরিয়াল দুটো আনা রয়েছে, এই যেমন এটা একটু একটু ছোটো হলের, এটা একটু বড় হলের, তো এইটা থাকবে বেসিক্যালি এখানে, এরকমভাবে পুরোটা ঘুরবে, আর বড় হলের যেটা আছে সেটা এইগুলোকে কভার করবে। এইটাকে লাগিয়ে তার উপরে একটা কাভারের কোটিংও দেবো। এবার এটাকে গাড়িতে মাউন্ট করে নিচ্ছি, গাড়িতে মাউন্ট করার পরে কীরকম হচ্ছে বিষয়টা সেটা একবার দেখে নেওয়া যাক। আলটিমেটলি বিষয়টা দেখা যাচ্ছে এটা, এইখানটা একটা স্ক্রু, এই নাটটা ছোট থাকে, তো আমি এই থ্রেডের সেম নাট আমি আরও বড় লম্বা কিনে এনেছি 2.5 ইঞ্চি, যাতে এইটা লাগানোর পরে এই নাটটা থাকে হচ্ছে এই যে এই সাইজের থাকে, এই সাইজের থাকে, কারণ এটা এখানে লাগে। কিন্তু আমি যেহেতু এইটা এক্সট্রা রয়েছে, আমি এখানে এই রকম পাতি দিতে পারতাম কিন্তু এই পাতিতে কাজ হবে না, আরও সেফটির জন্য এইটা দিয়েছি যাতে আরও স্ট্রং হয়, একটা চৌকো রড দিয়েছি। তো এইটা বড় নাট লাগিয়েছি, আমি টাইট করিনি কারণ এখনই এটা রাখবো না, এখান থেকে এটা ঝালাই করে দিয়েছি। এটা নাট রাখা যেত, নাট রাখিনি একটাই কারণে, ওরাও বারণ করলো ঝালাইটা আরও অনেক বেশি মজবুত হবে, নাট কাটতে পারে, বেঁকে যাওয়ার চান্স থাকে, কিন্তু ঝালাইটা মজবুত হয়। যেহেতু পশমের লাইফের বিষয়, তার জন্য কোনো রকম কম্প্রোমাইজ কিংবা কোনো রকম এক্সপেরিমেন্ট তো অবশ্যই, কিন্তু যাতে বিষয়টা পুরোপুরি সেফ হয় সেই রকমভাবে এক্সপেরিমেন্ট করা। এটা আপাতত আমি একটা প্লাই কেটে তার উপরে একটা রাবার ম্যাট্রেস দিয়েছি, দিয়ে এখান দিয়ে এই যে জায়গাগুলো রেখেছি আমি, টামি করেছি এগুলো, এই জায়গাগুলো রেখেছি যাতে সে করা যায়। আর এখান থেকে নাটগুলো আমাকে এই ফুটোগুলো বড় করতে গিয়ে আমার এখন একটুখানি ফেঁচে গেল বিষয়টা, এই যে কেটে গেল। আমি দেখছি এটা ঠিক করে অন্য প্লাই দেবো, নাহলে প্লাইয়ের বদলে এমন কিছু যে এটা বৃষ্টিতে ভিজবে না, কারণ এর একটা মেন কনসার্ন এটাই যে এটা বৃষ্টিতে ভিজবে, ভিজে প্লাইটা নষ্ট হবে, তো এমন বানাতে হবে যাতে ওটা লং লাস্টিং হয়।
সে দেখা যাক। আর এই দিকেরটা এসে এখানে, এটা আমি টাইট করিনি, তো এইখানে একদিকে এখানে আয়ুষ বসেছে, কারণ এটা আরও যদি দরকার হয় পশম বসার পরে যদি মনে হয় তাহলে আমি এইটাকে একটু বাইরের দিকে বের করতেও পারি, কিংবা এটাকে নাবিও দিতে পারি, কিংবা এখানে একটা রেস্টিংয়ের জায়গাও রাখতে পারি, যেহেতু এদিকটাও মাথা থাকবে, নাহলে এদিকটা পা আর মাথা বডিটা এরকমভাবে থাকবে, বেসিক্যালি খুব বেশি জায়গা থাকবে না যাতে ও খুব বেশি নড়াচড়া না করতে পারে, সেরকম থাকবে, হার্নেস বাঁধা থাকবে। এবার আয়ুষ পিছনটা চলে আয়, আরো আয়, তো এই যে ওর ওয়েট হচ্ছে 63 66, তো আমি ওই জন্য এখানে এরকম বসে যাই, পুরোপুরি ওটার উপরেই বসে আছে। এখনও নাটগুলো টাইট নেই, তাই নাটের উপরে জোর একটু বেশি পড়ছে, নাটগুলো যদি টাইট হয়ে যায় তাহলে এটা অনেকটা এসে হবে। এইটা দেওয়াতে আগে যে দেখছিলাম এটাতে নড়ছে, আমি এমনি চেপে দেখেছিলাম এটা একটুখানি বেন্ড হচ্ছে, কারণ এর হিমালয়ানে যে পিছনের ব্যাকের প্লেটটা থাকে, ক্যারিয়ারটা থাকে, তার ওজন 7 কেজি লেখা থাকে, সেটা মেবি ওই প্লেটটার ওজন আমি জানি না। যাই হোক, আমি কোনো রকমের কোনো রিক্স না নিয়ে এই বিষয়টা করেছি, এগিয়ে যা, মানে কোনো মানে কিসের জন্য পশমের ওয়েট নিয়ে কোনো প্রবলেম হবে না, তো এতটা জায়গা রয়েছে এখানে, বসার পরেও পশমের জন্য এনাম জায়গা থাকবে। এবার যেটা করব সেটা হচ্ছে এই ফুলগুলোকে আপাতত এখান দিয়ে লাগাবো। এই তো এখন হয়েছে এই রকম, এর ওপরে কাপড়ের বেলক্রোটা আমার বানানো হয়নি, আমি এটা জাস্ট লাগালাম আজকে, এবার দেখলাম। এবার এটাকে নিয়ে যাব হচ্ছে ব্যাগের দোকানে, কাপড়ের ব্যাগের দোকানে নিয়ে যেতে হবে, বেসিক্যালি কাপড়ের দোকানে না, ব্যাগের দোকানে থেকে এরকম করতে পারে। বেল এই মাপের কাপড় বেলক্রো দিয়ে এখান থেকে এইটুকু থাকবে, তারপরে এইটুকু বাদ থাকবে, তারপরে আবার এখান থেকে এইটুকু, যদি বেলক্রো আবার এইটুকুনি বাদ থাকবে, তা ওই জন্যই এটা একটুখানি ট্রিকি, কারণ যে বানাবে তাকে একটুখানি মাপ নিয়ে বানাতে হবে, এখানে কভার থাকবে, এখানে কভার থাকবে, যাতে এই রডগুলো পশমের কোনো রকমের অসুবিধা না হয়। আর এটাকে তো নো ডাউট যেখানের থেকে বাইকের সিট বানায়, যেমন এইটা, এই যে সিটের কাভারটা, এই কাভারটা, এই কাভারগুলো এখান থেকে বানায়, সেখানের থেকে এরও একটা একটু গদি দেওয়া কাভার বানাবো। এই যে তলার ট্রেটা রয়েছে, এই ট্রেটা আমি আলাদা করে বানিয়ে এনেছি, আমি নিজে ডিজাইন বানিয়েছিলাম, বানিয়ে দোকানে নিয়ে ওদেরকে দেখিয়েছি, ডিজাইনটা আমি দেখিয়ে দেবো। একটা খসড়া বানানো ছিল এই 4টে ফুটো থেকে, এইখানের সঙ্গে এই হোল থেকে এইখানের সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে, তারপরে এই যে পাকাগুলো বড় করা আছে যাতে পরে আমি এটাকে বসাতে পারি, সরি, এটা কাপড়ের প্যাডিং পড়লে তারপরে গিয়ে ঠিক হবে, আর বসলে তো আগে অবশ্যই এগুলো বসাবো, তারপরে প্যাডিংগুলো দেবো। এখানে আমি ঠিক করেছি আপাতত এইটা, এটা স্টেনলেস সেট, যার জন্য এর মধ্যে রঙটা ঠিকমতো ধরেনি, এটাকে আমি ঠিক করেছি আপাতত অন্যভাবে র‍্যাপ করে দেবো। তো এই যে বেসটা আছে, বেসটা বানাতে আমার 1350 পড়েছিল, বেসটা আর এবং এই রেডিংটা নিয়ে, তারপরে এই যে এগুলো আমি অ্যাড করেছি লোহার দাম অনুযায়ী, এটা অন্য দোকান, আমাদের ক্যান্টনমেন্টেই একটা দোকান আছে যেখানে টোটোর কাজ করে, তো সেখানের থেকে আমি, কারণ নর্মাল গ্রিলের দোকানে তাদের কাছে সময় নেই, তারা করতে পারছে না, আমি অনেক ঘুরেছি, ঘুরে পাইনি, অনেক দিন নষ্ট হয়েছে। তারপরে গিয়ে এই রড দুটো ওনারাই বললেন যে এইভাবে করুন, এইটা দিয়ে করে দিচ্ছি, তাহলে সেফ হবে যেটার জন্য আপনি বানাচ্ছেন, নর্মাল যদি এই রকম পাতি দেওয়া হয় তাহলে সেটা অতটা সেফ হবে না। আর আমি দেখলাম ওই ফার্স্ট হচ্ছে যদি বসলো, বসে আমি পূজাকেও বসিয়েছি, তো যার করলেও কোনো রকমের কিছু হচ্ছে না, ভালো শক্ত আছে এটা, আই এম স্যাটিসফাইড। আমি এই এই গদিটা হচ্ছে চেঞ্জেবল, মানে এটাকে আমি চেঞ্জ করতে পারবো, পশম বসবে ওর কমফোর্টেবিলিটির ওপর, ওর কমফোর্টেবিলিটি চেক করে তারপর আমি সেইভাবে এই গদিটাকে আরেকটু বাড়াবো কিংবা কমাবো। যাই হোক, তো এই বেস পড়েছিলো আমার 1350 টাকা, এইটা পড়েছে 380 না সামথিং এরকম কিছু একটা। এই পাইপটার, এই পাইপগুলো আমি বড়বাজার থেকে কিনেছি, এই পাইপটার দাম নিয়েছিল 50 টাকা, আর তার থেকে যে মোটা পাইপটা এটার দাম নিয়েছিল 60 টাকা। ইউনিফর্ম আমার কাছে ছিল, এটা আমার ট্রেকের ম্যাট্রেস, তো এখনও পর্যন্ত 1350, তার সঙ্গে 1750, আচ্ছা না 380, মানে 400ই ধরলাম, 1750 আরও 110, মানে 1810, 1810 টাকা এখনও পর্যন্ত খরচ, তার সঙ্গে ছোটোখাটো খরচ আছে, যেমন নাট এক্সট্রা, এই নাটটা যেমন যেহেতু বড় নাট, এটা আমি পরে অনেক
ঘুরে অন্য দোকান থেকে নিয়ে এসেছি, নাটের গাড়ির পার্টসপত্র যেখানে বিক্রি হয়, বাকি ছোটোখাটো কাটাকাটি সেগুলো আমি নিজেই করে নিয়েছি। এগুলো লাগানো, এই হোলগুলো ঠিক মাপ করে এখানের ইসেগুলো, তো আরও ধরে রাখলাম আরও 100 টাকা, তো 2000 টাকার মধ্যে আমার এখনও পর্যন্ত এটা আছে। এইটা বানাতে আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি 500 টাকা আরও লাগবে এই কাভারগুলো বানাতে, আর এটা নিতেও আমি 500 টাকা ধরে রাখছি, মানে 3000 টাকা আমার পুরো সেট আপ আশা করছি কমপ্লিট হয়ে যাবে। সেট আপটা হওয়ার পরেও আমি একবার দেখাবো, তার আগে পশমকে একবার বসানোর চেষ্টা করি, দেখি কী হয়। হচ্ছে এই আপডেট, এতটা বানানো রয়েছে, আমি খুবই হোপফুল রয়েছি। শুধু একটাই প্রবলেম, যেমন দেখলে পশম বসতে চাইছে না, তো পশমকে প্র্যাকটিস করাতে হবে, ওকে এটার সঙ্গে আস্তে 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 করে এইটার ভয়টা কাটাতে হবে। গদি থাকবে যখন আমি পূজা বসে ওকে বসিয়ে ট্রিট দিয়ে টাইম কাটিয়ে এটার সঙ্গে আরও বেশি করে আস্তে আস্তে ভয়টা কাটাতে হবে, কারণ ও যদি ভয় পায় তাহলে এত কিছু করার কোনো মানে হয় না। তো আমি কিছুদিনের মধ্যে কয়েকদিনের মধ্যেই আবার এর কাভারটা বানিয়ে নেবো, এর সিটটা বানিয়ে নেবো, তাহলে এটা পুরোপুরি কমপ্লিট হবে। বানানোর পর আরেকবার আসা যাবে, টোটাল কত খরচা হয়েছে আর কিছুটা রাইড এক্সপিরিয়েন্সের সমেত, যে বসে পশম কীরকম ফিল করছে, এটার চেঞ্জেসের দরকার আছে না কি, কোন কোন জায়গায় খুঁত রয়েছে কিংবা কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে, সরি রাস্তার নয়েজের জন্য, কোন কোন জায়গায় কনস রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আসা যাবে। আপাতত আমি এটাই ভেবেই বানিয়েছি, এক প্রথমে সেফ পশমের সেফটি, দুই ওর কমফোর্টেবিলিটি, তিন বাইকের ব্যালেন্স, হ্যাঁ যাতে ব্যালেন্সটা খুব বেশি না বিগড়ায়। যেটা আমি বলেছিলাম আপনি তো বুঝতে পারবেন, এখানের থেকে ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে বলে বোঝা যাচ্ছে না, অবশ্য কেউ দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবে। এইটা গাড়ির হ্যান্ডেলের যা মাপ, গাড়ির হ্যান্ডেল আমার এক হাতেরও বেশি, ওই যে এই অবধি আসছে, আর এটার মাপটা হচ্ছে সরো মামা এক হাতেরও কম, ওই যে এতটা কম রয়েছে। ঠিক আছে, তাহলে আবার চেঞ্জ করে সমস্ত জিনিসপত্র আপডেট করে আবার দেখা যাক। আবার তো খুলে ফেলি এটা। যারা তাদের বেবিদেরকে নিয়ে বাইকে রাইড করতে চায়, আশা করি ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে। পরের ভিডিওতে আমি সমস্ত স্পেসিফিকেশন খুঁটিনাটি যা রয়েছে সেগুলো আরও ভালো করে মেনশন করে দেব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ফাইনাল প্রোডাক্টের সঙ্গে, তার সঙ্গে থাকবে তার কস্ট, তার ডাইমেনশন, তার কমফোর্টেবিলিটি আর পশমের সাথে রাইড এক্সপিরিয়েন্সের কিছুটা সময়।